আজকে থেকে শুরু হয়েছে নয় গতকাল বিজেপি কার্যকর্তাদের অনৈতিকভাবে অগণতান্ত্রিকভাবে স্টেশন থেকে উঠিয়ে নিয়ে যেয়ে থানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে কাস্টেডি রাখা হয়েছে নর্থ বেঙ্গল থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া বিষ্ণুপুর সর্ব সর্বদিকে আজকে দেখুন এখানে ডানকুনি আমরা দাঁড়িয়ে আছি পুরো রাস্তা লরিতে জ্যাম করে দেওয়া হয়েছে আমাদের কোনো গাড়ি না যেতে পারে কার্যকর্তারা না যেতে পারে আমাদের কীভাবে আমরা শান্তিপূর্ণভাবে নবান্ন অভিযান চালাতে চাইছিলাম ওখানে যাব আমরা গিয়ে নবান্ন যিনি বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ডেপুটেশন দেবো শান্তিপূর্ণভাবে আজকে দেখুন ওখানে ব্যারিকেড হচ্ছে দেখেছেন রাস্তার মধ্যে গর্তকূলে ব্যারিকেট স্টিক গাড়া হচ্ছে আমরা কি আমরা জঙ্গি আমরা আতদায়ী আমরা কি করতে যাচ্ছি ওখানে আমরা এখন হেঁটে যাচ্ছি এবং আমাদের কার্যকর্তাদের বিভিন্ন জায়গায় আছে তাদেরকে এক জায়গায় স্ট্যাক করছি করে আমরা হেঁটে মিছিল হেঁটছে আমরা আন্দোলন করতে এসেছি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে চোরেদের বিরুদ্ধে স্লোগান তুলেছি আমরা তো যে চোরেরা নবান্নে বসে আছে আজকে যিনি পুলিশকে লেলি দিয়ে মেদিনীপুরে গিয়ে বসে আছেন আজকে উনি বুঝতেও পারছেন আমাদের এই মিছিল যদি মেদিনীপুর দিয়ে এখন ঘুরে যায় আটকাতে পারবে আমাদেরকে আটকাতে পারবে এরকম করে বেশি দিন পালিয়ে বাঁচা যাবে না উত্তর মানুষকে দিতে হবে আজকে নবান্ন জেলে বিজেপিকে আটকানোর চেষ্টা করা হচ্ছে আগামী দিনে আরও ভয়ঙ্কর আন্দোলন হবে সেই আন্দোলনের জোর তৃণমূল টিকতে পারবে না একদম ডানকুনি এখানে অবরুদ্ধ আছে এখানে আমরা আছি আমাদের জেলা সভাপতি আছে শ্রীরামপুরের সহ আমাদের কার্যকর্তারা তো এখানে আমরা এখন আছি বাকি কর্মীরা পিছনে আছে সবাইকে নেব নিয়ে আমরা ঠিক নির্দিষ্ট সময় মধ্যে পৌঁছাবো রাস্তায় যদি পুলিশ বাধা দেবার চেষ্টা করে সেই বাঁধা যেখানে দেবে সেখানে বসে আমরা পুরো রোড ব্লক করবো